ফেরারি ভার্সাস ফোর্ড ফোর্ডের আগের কার ঘটনা, কারণ তখন এক্স্যাক্টলি। অলরেডি ফেরারি টপে আছে, হ্যাঁ, তো তখন ফোর্ড ওরা এসে ওরা ওর সাথে ওরা টপে কম্পিট এলো কি করছে, করে, সেই মানে স্টেজ ওই স্টোরিটা। টাইমটা অ্যাকচুয়ালি স্পোর্টস বাই স্পিড মানে আর এই কারের ইন্ডাস্ট্রিতে এটা সব থেকে বড় হয়তো মানে হ্যাঁ, ফর্মুলা ওয়ানে কাজ ছিল ফেরারি একদম বড় নাম ছিল সে সময়, একদম। সেটা কি করে এলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংক কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। তো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন ওখানে, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আগের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা ইংলিশ মুভির ট্রেলার নিয়ে রিয়াকশন নিয়ে এসেছি, ফেরারি। এর আগে আমরা ফোর্ড ভার্সেস ফেরারি একটা মুভি একদম বেরিয়েছিল, খুবই দারুণ করেছিল। তো এটা মানে ফেরারির কোনো একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি নিয়ে রিয়েল ডাইরেক্ট লাইফ স্টোরি করছে। কি? হ্যাঁ, ওয়াও, 1957-এর আই থিঙ্ক ফর্মুলা ওয়ানের কিছু নিয়ে। হ্যাঁ, ডাইরেক্টেড বাই মাইকেল ম্যান, স্টারিং আছে অ্যাডাম ড্রাইভার, পেনেলোপি ক্রুজ, সেলিন উডলি, সারা গর্ডন, আর অন্যান্য অনেকে। তো অ্যাডাম ড্রাইভারকে খুবই ভালো লাগে আমাদের। তো দেখা যাক কেমন এই একদম। টপিকটা কী করেছে। নাইস শট। আগেরটার সাথে কি মার্চ আপ হচ্ছে নাকি? একদম লুক চেঞ্জ করে নিয়েছে। স্পোর্টস কার, স্পোর্টস এর দিকে হ্যাঁ বেশিরভাগটা করে, ফর্মুলা ওয়ান কার ফর্মুলা গুলো। ওয়ান কার। If you get into one of my cars, you get in the win. ফেরারি ভার্সাস ফোর্ড ফোর্ডের আগের কার ঘটনা, কারণ তখন এক্স্যাক্টলি। অলরেডি ফেরারি টপে আছে, হ্যাঁ, তখন তো ফোর্ড ওরা এসে ওর ওরা সাথে ওরা টপে কম্পিট এলো করছে, কি করে, সেই মানে স্টেজ ওই স্টোরিটা। টাইমটা অ্যাকচুয়ালি স্পোর্টস বাই স্পিড মানে আর এই কারের ইন্ডাস্ট্রিতে এটা সব থেকে বড় হয়তো মানে হ্যাঁ, ফর্মুলা ওয়ানে কাজ ছিল ফেরারি একদম বড় নাম ছিল সে সময়, একদম সেটা কি করে এলো। তার সাথে মনে হচ্ছে ফ্যামিলি ড্রামা কিছু, একদম। একটা সেগুলো বিজনেসের সব। সাথে ফ্যামিলি হ্যাঁ, ড্রামা, তার পার্সোনাল লাইফ, আর যেহেতু এটা টিজার তাই বেশি ডায়লগস তো নেই, কিছু জাস্ট লাস্ট ডায়লগটা ছিল হ্যাঁ মনে হয় জাস্ট কিছু না, কিছু গ্লিমস দেখিয়েছে। একদম। তো ট্রেলারে মেবি আরো রিভিল করবে স্টোরিটা অ্যাকচুয়ালি কি নিয়ে। তো পার্টিকুলার এটা যদি ট্রু স্টোরি হয় তুমি বলছো, হ্যাঁ তো মানে তার নিজের ফ্যামিলি ড্রামা, একটা মানে এত বড় বিজনেসম্যান, ওটাই, তার তার স্ট্রাগল, তার স্ট্রাগল পলিটিক্স, অনেক কিছুই। তার জেদ, সব রকমের কিছুই দেখানো হ্যাঁ, হয়েছে, ফ্যামিলিকে টাইম না দিতে পাওয়া, সেখানে কিছু ইস্যুজ একদম। এগুলো হয়েই থাকে তার ছেলে সাধারণত। বাচ্চা সব কিছু হ্যাঁ, নিয়ে খুব ভালো, মানে যতটুকু স্ক্রিনে ছিল অসাধারণ একটা মানে ক্যারেক্টারটাকে, বিল্ড একদমই পুরো আপটাকে চেঞ্জ করে দিয়েছে অ্যাডাম ড্রাইভারকে, দেখে চেনা যাচ্ছে না যেটা অ্যাডাম ড্রাইভার। একদম। আর মানে কোনো ডায়লগ যেহেতু নেই, পুরো ফেসিয়াল এক্সপ্রেশন আর অ্যাটিটিউডটাই পুরো ক্যারেক্টারটাকে ধরে রেখেছে, হ্যাঁ অ্যাট লিস্ট টিজারে। তো হুম, ওই হিসাবে ভালো করেছে। হ্যাঁ, আমার নেটফ্লিক্সে আসছে, নেটফ্লিক্সে আসছে কি আসছে না, থিয়েটার্স, ইন থিয়েটারে, থিয়েটার্স আচ্ছা ক্রিসমাস, তো ক্রিসমাসে রিলিজ করবে। দেরি তার আছে। মাঝখানে নিশ্চয়ই ট্রেলার দেবে, তো ট্রেলার বের করলে আমরা ওটারও রিয়াকশন করার চেষ্টা করবো সঙ্গে সঙ্গে। আপনারা জানাবেন আপনাদের ট্রেলারটা কেমন লাগলো, টিজারটা কেমন লাগলো। আর আপনাদের পছন্দ না কিনা এরকম কার রিলেটেড আপনারা ফোর্ড স্টোরি, ভার্সেস ফেরারি দেখেছেন কিনা সেটা জানাবেন। একদম।
না দেখে থাকলে দেখতে পারেন, তো একটা হ্যাঁ বেসিক হ্যাঁ আইডিয়া হবে, কারণ কি ওটাও রিয়েল স্টোরি নিয়ে ছিল সিনেমাটা। হ্যাঁ তো আপনারা জানাবেন আপনাদের ভালো লাগছে নাকি না, আর আপনারা ওয়েট করছেন নাকি না এরকম সিনেমার। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর এখন সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব প্লিজ করুন, সাবস্ক্রাইব করুন, আর এরকম আর কি ভিডিও আমরা রিয়াক্ট বা রিভিউ করতে পারি সেটা আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একদম। আবার তাহলে নেক্সট ভিডিও আপনার সঙ্গে দেখা হবে, বাই বাই। বাই।